ইতিমধ্যে আপনাদের সকলে গম পাইছে যে সময়ত রাইজ বানপানীত ককবকাই আছে, প্রায় প্রতিখন জিলাতে বানপানী একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। তেনকাটা সময়ত তার লগে মূল্য বৃদ্ধিয়ে মানুষক জ্বলা কলা খুয়াইছে, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি 180% হয়েছে, গ্যাস পেট্রোল ডিজেল জীবনদায়নী ঔষধ ঘর বন্ধা সামগ্রী করকাতলর বোজা মিউনিসিপালিটি টেক্স এইবরে যেতিয়া সাধারণ জনতাক সর্বশ্রান্ত করেছে, সেই সময়ত এতিয়া জনতা এতিয়া সাধারণ জনগণ প্রত্যাহ্বানের মাজত জীবন কটাবলগা হওয়ার সময়তে বিধায়ক সকল মন্ত্রী সকলের যে দরমহা বৃদ্ধি, দরমহা বৃদ্ধির কারণে যখন আইন প্রণয়ন করব খুঁজছে, এই সাধারণ জনতার প্রতি অপমান অন্যায়। অন্তত এই বানপানীয় ককবকাই থাকার সময়ত মূল্য বৃদ্ধিয়ে সাধারণ জনগণক ভারাক্রান্ত করে রখার সময়ত এনেকা শতকারী জনবিরোধী সিদ্ধান্ত সরকারে লব নালাগিছিল, ইয়াক অতি সোনকালে বাতিল করব লাগে। আর এই ক্ষেত্রত বিরোধী যখন বিধায়ক আছে, বিরোধী দলপতি উপদলপতি সকলে সম্মিলিতভাবে এই সময়ের পরিস্থিতি সাপেক্ষ আর জনসাধারণ বিরোধী এনেকা চিন্তার যাতে আঁতরি আসব তার কারণে একটা প্রবল শক্তিশালী জনবল গড়ে তুলব বিধানসভার মজিয়া। সরকারের উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে এখন জাননী জারি করে মহাবিদ্যালয় সমূহের অধ্যাপকর পদ তার লগে গ্রন্থাগারিক আর তৃতীয় চতুর্থ বর্গর কর্মচারী পদর কারণে কোনো ধরনের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র নালাগে এই বলে এখন যা কালি জাননী জারি করেছিল। আর কিন্তু হঠাৎ আজি আমি দেখবলে পালো যে এই জাননী শিক্ষা বিভাগের ফলের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে ইতিমধ্যে প্রত্যাহার করেছে। এই গোটেই বিষয়টি আমি শেহতীয়া কালি আমি সকলে ইয়ার প্রতিক্রিয়া প্রকাশ করেছিল, কৈছিল যে এইটো আসলে দিল্লিক তৈলমর্দন করবর কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া অমিত শাহ ডাঙরিয়াকে প্রমুখ করে দিল্লিক তৈলমর্দন করে যাতে থাকিব পারে তার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যে আগত টেটর বিভিন্ন রাজ্য সমূহর যখন প্রার্থী আছে চাকরি ইতিমধ্যে দিছিল, তেনেকৈ এতিয়া মহাবিদ্যালয়ের অধ্যাপকে নহয় লাইব্রেরিয়ানে নহয় আনকি তৃতীয় চতুর্থ বর্গর চাকরিয়াল সকলেও যাতে বাহিরের বহিরাগত প্রার্থী সকলে চাকরি পায় সেই বাট মুক্তি করেছে, রঙা দলিচা পাৰিছে। এই ছাত্র ছাত্রী সকলের প্রতি চূড়ান্ত অন্যায়, আমার শিক্ষিত নিবনুয়া যুবক যুবতী যখন চাকরি বাকরি নাপায় হাহাকার পরিবেশ পরিস্থিতি, তেনকাটা সময়ত সরকারের যে শতকারী সিদ্ধান্ত এই আমার যুব প্রজন্মর প্রতি প্রচন্ড অন্যায়। আর আজি এই যে মুখ্যমন্ত্রী হঠাৎ এখন উইথড্র করা বা উদ্যোগ লৈছে এই আসলে সমগ্র বিষয় সমূহ বিভ্রান্ত করবর কারণে ইস্যু ডাইভার্ট করবর কারণে, আর এই ছাত্র ছাত্রী যুবক যুবতী সকলের মাজত এবার ভুল একটা সিদ্ধান্ত লয় কারণ ইতিমধ্যে তৃতীয় আর চতুর্থ বর্গর রাজ্য সরকার চাকরি সমূহের কারণে 13,000 চাকরির কারণে APSC মূলত পরীক্ষা হব বলে ইতিমধ্যে উল্লেখ করেছে, ইয়ার প্রতিক্রিয়া হয়েছে কারণ আগতে ইয়ার সিলেকশন প্রসিডিওর বেলেগ আছিল। গতি এই এনেকা ধরনের ইস্যু বানপানীর ইস্যু সকল কথা তল পেলায় যাতে একটা ইস্যু ডাইভার্ট হয় তার কারণে এনেকা কাম করেছে। আর এনেকা চেষ্টা করেছে যে উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের যেগী ডাইরেক্টর আছে তদন্ত করে তলব করে শাস্তি ভবিষ্যৎ দিন সময় প্রদান করে মুখ্যমন্ত্রী নিজে সাপ হয়ে খুঁটি বেজ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কাম কাজ করব খুঁজছে। গতি এনেকা ধরনের চিন্তারপর স্থূল চিন্তা কাম কাজের আঁতরি আসব লাগে, মূল কথাটলে যাব লাগে, বান গড়াখহনীয়া সমস্যা স্থায়ীভাবে সমাধান করব লাগে, রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা হব লাগে, দিল্লির প্রয়োজনীয় টাকা পয়সা আনব লাগে, আর আমার নিবনুয়া যুবক যুবতী সকল তৃতীয় চতুর্থ বর্গর যখন কর্মচারী সরকারি চাকর মকলর কারণে আজিরপা ছমাহর আগত আবেদন লৈছিল সেই সকলক ন্যায় দিব লাগে। হঠাৎ দুমাহর আগত APSC মূলত পরীক্ষা হব বলে কই কোনো ধরনের আগতীয় জাননী নিদিয়াকে এই ছাত্র ছাত্রী সকলক করা অন্যায় বন্ধ করব লাগে। আর এনেকা যুব তুঘলকী যুব কাণ্ড হঠাৎ এখন জাননী দিব আকো উইথড্র করব তদন্ত করে ভেকু ভাওনা করে মানুষের মাজত একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করে নিজে ভালরি বুলাই থাকার যে কৌশল এই বন্ধ করব লাগে আর মূল কথাবোৰত গুরুত্ব দিব। যেকোনো খবরের বাবে যোগাযোগ করক আমার এই নম্বর 7099017730।
আৰু 7090917110।